আমি এই যে মরার মতো বেঁচে আছি আর যে কোনো মুহূর্তে করে যেতে পারি আমি যদি মরে যাই তাহলে মনে করবেন যে তারা মেরে ফেলছে আমাকে আমার জীবন আমি রিস্কের উপর আছি এখন বর্তমানে ইউটিউবার একজন ইউটিউবার এখন কাফনের কাপড় শরীরে পরে রাজপথে নেমে পড়েছে কারণ তার জীবন এখন ঝুঁকিপূর্ণ তাকে ঠকিয়ে বিয়ে করা হয়েছে তার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পরে সে দ্বিতীয় বিয়ে করে যাকে বিয়ে করেছে তার আগে আরও দুইটা বিয়ে হয়েছে একটা সংসার তেরো বছর করে ষোলো বছর আগে নাকি তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে তারপর আরও একটা সংসার করছে দুই ঘরে দুইটা সন্তান আছে কিন্তু কুমারী বলে নিজেকে কুমারী বলে এই জুনিয়র শাকিলের সাথে মেয়েটার বিয়ে হয় ইউটিউবার আট মাস আগে বিয়ে হয়েছে আর বিয়ের পরে থেকে তার এখন জীবন পুরা চেঞ্জ মেয়েটার অনেক টাকা পয়সা আছে বাড়ি আছে আজকে আমি একটা কথা বলবো সেটা হলো রাজপথে জুনিয়র সাইকেল নেমেছে এরকম অনেক সাইকেল নামতে পারে বইয়ের অত্যাচারে অথবা এভাবে ঠকে গিয়ে আচ্ছা আপনার ঠকার জন্য কি একবারও আপনি নিজে দায়ী না আপনি বিয়ে করবেন আপনি কেন তার ব্যাপারে সম্পূর্ণ যাচাই বাছাই করে তারপরে বিয়ে করবেন না আপনি বিয়ে করবেন সেখানে কেন আপনার বাবা মায়ের পছন্দ থাকবে না একটা সন্তান মানুষ করতে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় বাবা মা না হওয়া পর্যন্ত বোঝা যায় না আপনার বাবা মার অধিকার আছে আপনার জন্য একটা পারফেক্ট মেয়ে দেখার জন্য হ্যাঁ এরকমও হয় বাবা মা সন্তানকে বিয়ে করিয়েছে বিয়ে দিয়েছে তারাও অসুখী হয়েছে কিন্তু আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন সেই যারা নিজেরা নিজেদের পছন্দের বিয়ে করে না তারাই জীবনের সবচাইতে বেশি পস্তিয়ে যায় তার কারণ কি জানেন আপনারা যখন কাউকে পছন্দ করেন তারা দেখেন কিছু টাকা পয়সা আর না হলে বাহ্যিক সৌন্দর্য চকচকা দেখলেই বিয়ে করার জন্য পাগল হয়ে যান আর পরিবার থেকে যখন একটা বিয়ের কথা ভাবে বিয়ের জন্য পাত্রী দেখে পাত্র দেখে তখন শুধুমাত্র সেই পাত্র পাত্রীটাকে দেখে না সেই পাত্র পাত্রীর পুরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাকে দেখে সেই পাত্রর পরিবারে কে কে আছে তার এ টু জেড ডিটেলস নেওয়ার চেষ্টা করে তারপরে তার সাথে তার মেয়েটাকে বিয়ে দেবে কিনা সেই ফ্যামিলির মেয়েটাকে তার ছেলের সঙ্গে বিয়ে করাবে না কি এগুলো নিয়ে পরিবারের লোকজন বাবা মা চিন্তা করে আর আমরা কি করি প্রেম করে বসি চিনি না জানি না দুই দিনের পরিচয়ে আমাদের ভালো লেগে যায় ভালোবাসা তৈরি হয়ে যায় আমরা প্রেমে ডুবে যাই মোহে পড়ে যাই আর এরপরে ধরা খাই এরপরে আমরা কাফনের কাপড় গলায় দিয়ে ঝুলি এর জন্য কি আমরা এতটুকু নিজেরাও দায়ী না একটা মেয়ে আগে পনেরো বছর সংসার করেছে তাকে দেখে কি একটু বুঝতে পারেন নাই আপনি যে এর পনেরো বছরের সংসার আছে কুমারী সে বললো নিজেকে দাবি করলো আর আপনিও বিয়ে করে ফেললেন এমন তো হতেও পারে তার ঢাকা শহরে বাড়ি দেখে আপনি পটে গিয়েছিলেন যে না মেয়ের তো অনেক টাকা আছে আমি বিয়ে করে ফেলি আমারও একটা বিয়ে হয়েছে তাতে কি হয়েছে তবে সে বলছে যে আমি কোনো অন্যায় করব না তার বিয়ে আছে স্বামী আছে সন্তান আছে আমি তার সাথে সংসার করবো না এবং আমাকে কোনো কিছু বলতে দিচ্ছে না আমাকে যখন তখন মেরে ফেলতে পারে মানে এখন গুন্ডার চেত খারাপ হয়ে গেছে আমাদের যুগের কিছু মেয়েরা বেশিরভাগ মেয়েরাই আর বিয়ের ব্যাপারটা আমি বলবো যে আমার যে ভাই বোনেরা আছে তারা একটু বিবেচনা করবেন যে হ্যাঁ আপনাদের কাউকে ভালো লাগতেই পারে ভালো লাগে শুধুমাত্র কিন্তু সেই লোকটাকে একজন ব্যক্তিকে কিন্তু বিয়ে করাটা সারা জীবনের ব্যাপার আর যার সাথে আপনি সারা জীবন কাটাবেন সেই লোকটা কেমন হবে তার ফ্যামিলি কেমন হবে তার পার্সোনালিটি কেমন হবে এই মিষ্টি কথা প্রেমের মধ্যে কিন্তু আপনি এত কিছু বুঝতে পারবেন না এর জন্যই গার্জিয়ানরা যখন আপনার জন্য পাত্রপাত্রী দেখবে তখন কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা সবচাইতে বেশি দেখবে যে না দেখতে সুন্দর হোক হোক বা কালো মেয়েটা তার ফ্যামিলির লোকজন কেমন তার তার সাথে কি আমাদের পরিবারটা যাবে ব্যবহার কি রকম এগুলো আগে থেকে যাচাই বাছাই করে তারপরে বিয়ের কথা চিন্তা করে আর আমরা তো হুট করে শুধুমাত্র নিজেদের পছন্দটাকে প্রাধান্য দিই তাই যারা বিয়ে করবেন তারা একটু সাবধান নিজের পছন্দে বিয়ে করার আগে একটু যাচাই বাছাই করেন একটু ভালোভাবে সবকিছু জেনে বুঝে তারপরে বিয়ে করার সিদ্ধান্ত নেন আর এতটুকু ভরসা বাবা মাকে করতেই পারেন যে যে বাবা মা আপনাকে এত বড় করলো এত তেক্তি প্রতীক্ষা করলো আপনার জন্য খারাপ কাউকে বেছে নিয়ে আসবেন আপনার জন্য যেটা ভালো হবে তাকেই বেছে নিয়ে আসবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ